নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকড়ল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি জানি অনেক বাড়ির বাচ্চারা কাঁকড়ল খেতে পছন্দ করে না আমার বাড়ির বাচ্চাও কিন্তু কাঁকড়ল খেতে একদমই পছন্দ করে না যদি এই রেসিপি বানিয়ে দিই তাহলে কিন্তু সোনামুখ করে খেয়ে নেয় ভিডিওটি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপি কতটা টেস্টফুল এবং বাচ্চারাও কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে তার জন্য নিয়েছি এখানে চারটে মাঝারি সাইজের কাঁকরোল একটু কচি দেখে নেবেন কাঁকরোলগুলো উপরের খোসাটা চেছে নিয়েছি এবং এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে বড় সাইজের একটি টমেটো সেটিকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আপনারা সবজিটা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন যতটা আপনাদের প্রয়োজন লাগবে আর আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই সাইজের কিন্তু চারটে এখানে কাঁকরোল ব্যবহার করেছি আর উপরে যে এই যে কাঁটা কাঁটা অংশগুলো আছে এগুলোকে চেঁচে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি এবার চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম ফোড়নে এখানে হাফ স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি পরিমাণ কালো সর্ষে আপনারা চাইলে এখানে কালো সর্ষেটা বাদ দিয়ে দিতে পারেন আপনারা এখানে ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন এবার এই ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আলু আর কাঁকরোল এখানে আমরা শুধু আলু এবং কাঁকরোলটাই ব্যবহার করব পেঁয়াজ এবং টমেটোরটা পরে ব্যবহার করব। বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ধরনের আমিষ নিরামিষ রেসিপি আপলোড করা আছে অনেক সবজির রেসিপিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এই আলু এবং কাঁকড়োটাকে হালকা করে আমরা হাই ফ্লেমে ভেজে নেব প্রথমে মানে মিনিট জন্য ভেজে ভেজে নেব মিনিট হাই ফ্লেমে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে এড করে দেব হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন এবার এই নুন হলুদ দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতেই এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় ফিফটি পারসেন্ট অবধি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিলাম আর আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে এড করে দিতে হবে আগে থাকতে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ টমেটোর পেঁয়াজটা কিন্তু এই সময় ব্যবহার করতে হবে আগে ব্যবহার করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এই সময় যদি পেঁয়াজ টমেটোটা ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এবং দুর্দান্ত টেস্টও আসবে আর আপনারা ভাববেন না যে এই সময় পেঁয়াজটা দিলে কাঁচা লাগবে কাঁচা একদমই লাগবে না আপনারা নিজেরাই তৈরি করে দেখবেন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একেবারে নতুন ধরনের এই কাঁকড়ো রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এই সময় অবশ্যই এখানে ব্যবহার করবেন এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন থেতো করে এখানে আমি দশ থেকে বারো কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা একসঙ্গে থেতো করে নিয়েছি এখানে কিন্তু পেস্ট ব্যবহার করা একদমই যাবে না এইভাবেই করে মশলাগুলো ব্যবহার করতে হবে তো এখানে পেঁয়াজ এবং আদা রসুন খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তো গ্যাসের কিন্তু হবে তা না হলে কিন্তু ভাজা হবে না এবং পুড়ে যাবে তাহলে কিন্তু টেস্ট লাগবে না ঢাকা দিয়ে আমি এখানে আরো পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নিলাম অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তবে কিন্তু এখনো আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়নি এবার আমরা এর মধ্যে এড করব কিছু গুঁড়ো মশলা যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে মধ্যে হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো নুন হলুদ তো আগেই ব্যবহার করা আছে তাই আর এখানে ব্যবহার করা যাবে না এবার আবারও এটিকে লো ফ্লেমে থাকা অবস্থাতেই নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে টমেটো পেঁয়াজ এবং সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমাদের এই রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই রান্নার মধ্যে কোনো রকম কিন্তু জল আমরা ব্যবহার করব না বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি এখানে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিলাম আর এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই রান্নাটা সম্পূর্ণ অন্য রকমভাবে তৈরি হয়ে গেছে মানে রান্নার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তরকারিটা অনেকটাই মজে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দেব কয়েক দানা চিনি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এই রান্নাটা বন্ধুরা বাচ্চারা ভীষণই পছন্দ করবে ভীষণ চটপটা হয় খেতে বিশেষ করে এটি ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের পাতে যদি শুধুমাত্র ডাল থাকে আর এই সবজি থাকে তাহলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর যদি রুটি পরোটার সাথে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা আমি এখানে লাস্টে যে চিনিটা ব্যবহার করলাম এটি আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি চিনিটা ব্যবহার করলাম টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অবশ্যই পরিবেশন করুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ